হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, যেইখানে আমরা আজকে আলোচনা করব অ্যাডোবি ফটোশপের ডজ বার্ন টুল নিয়ে। ডজ বার্ন টুল কিন্তু একটি বেশ কমপ্লিকেটেড টুল এবং একটি ডিস্ট্রাকটিভ টুল। এটা ইউজ করতে আমরা অনেকেই ভয় পাই। আমি অনেকের কাছেই শুনেছি যে ডজ বার্ন টুল ব্যবহার করতে গিয়ে তাদের ছবি নষ্ট হয়ে গিয়েছে। তারা বলেছে যে ভাইয়া, ছবি তো ভালো হচ্ছে না, বা ছবি দিয়ে একটা কিছু করতে গেলাম কিন্তু ছবিটা নষ্ট হয়ে গেল, আমরা সেখান থেকে আর ব্যাক আসতে পারিনি। তো আজকে আমরা এমন একটি ট্রিক্স শিখব যেই ট্রিক্স দিয়ে আমরা অতি সহজেই ডজ বার্ন করে ফেলতে পারবো। ডজ বার্ন করার আজকে আমরা যে ট্রিক্সগুলো আলোচনা করব, এই ট্রিক্সের মধ্যে আমরা দুটো ট্রিক্স আলোচনা করব। যদিও দুটো ট্রিক্সের কিন্তু কিছুটা সিমিলারিটিজ আছে, কিন্তু দুটো ভিন্ন ভিন্ন সিস্টেম করে আমরা ব্যবহার করেছি। ডজ বার্ন কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি বলুন, ওয়েডিং ফটোগ্রাফি বলুন, অথবা প্রোডাক্ট ফটোগ্রাফি বলুন, যে কোনো ফটোগ্রাফির ক্ষেত্রেই সাবজেক্টকে একটি থ্রিডি লুক দেওয়ার জন্য ডজ বার্নের কিন্তু তুলনা আর কোনো অপশনে নেই। তাই ডজ বার্ন টুলের ব্যবহারটি জানা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডজ বার্ন করার পূর্বে আমাদের আগে বুঝতে হবে ডজ বার্নটি আসলে কি। ডজ বলতে আমরা যদি সহজে বলি, তাহলে বিষয়টি এমন হবে যে ডজ কোনো উজ্জ্বল জিনিসকে আরো উজ্জ্বল করা, এবং বার্ন হচ্ছে কোনো অন্ধকার জিনিসকে আরো অন্ধকার করা। সিম্পল ভাষায় বললে ডজ কোনো একটি সাবজেক্টের কোনো একটি অংশ বা সাবজেক্টকে আরো ব্রাইটেন করা বা উজ্জ্বল করা, এবং বার্ন হচ্ছে কোনো সাবজেক্টকে আরো অন্ধকার করা বা ডার্কেন করা। ডজ ইজ ইকুয়াল টু ব্রাইটেন, বার্ন ইজ ইকুয়াল টু ডার্কেন। চলুন আমরা সরাসরি একটি ছবিতে কাজ করে এই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করে নিই। তার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের সবার প্রিয় সফটওয়্যার অ্যাডোবি ফটোশপে। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। এখন আমরা এখানে যে কাজটি করব, যে এই ছবিটিতে আমরা ডজ বার্ন করার চেষ্টা করব। আমরা যদি দেখি, ছবিটি কিন্তু যথেষ্ট সুন্দর এবং মোটামুটি কিন্তু এর স্কিনের রিটাচমেন্ট এবং অন্যান্য প্রত্যেকটি কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু ছবিটি ফ্ল্যাট লাগছে। আমাদের আজকে ডেমনস্ট্রেশন হবে এটিকে ডজ বার্ন করে একটি থ্রিডি লুক দেওয়ার। এডিটের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আমাদের এডিট করার সময় প্রথম কাজই হবে হলো ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটি কপি করে নেওয়া। তাহলে চলুন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কপি করে নেওয়া যাক। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে এভাবে ধরে ড্র্যাগ করেও কপি করতে পারি, অথবা কিবোর্ডে কন্ট্রোল জে বা কমান্ড জে প্রেস করেও আমরা লেয়ারটিকে কপি করতে পারি। এখন আমরা যে ট্রিক্সটি ব্যবহার করব, তার জন্য আমাদের এই সেম লেয়ারটি দুটো প্রয়োজন হবে। চলুন আমরা এইবার কন্ট্রোল জে অথবা কমান্ড জে প্রেস করে কপিটি করে নিই। এবার আমরা যেটা করব, আমাদের বোঝার সুবিধার্থে এটির একটি নাম পরিবর্তন করে নিই। প্রথমটির আমরা নাম দিচ্ছি ডি ও ডিজিই, অর্থাৎ ডজ, এবং পরবর্তীটির নাম দিচ্ছি আমরা বি ওয়ান, বার্ন। এখন আমরা যেটা করবো, আমরা ডজ লেয়ারটিকে আপাতত হিডেন করে দিব। এবার এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা ব্লেন্ডিং মোডসে চলে যাব, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই কি ছিল? আমরা কিন্তু ব্লেন্ডিং মোডসের যে পর্বটি ছিল সে পর্বে আলোচনা করেছিলাম যে এই যে মাল্টিপ্লাই, এই যেটি একটি ডার্কেন গ্রুপের সদস্য, ডার্কেন গ্রুপের কিন্তু প্রত্যেকটি যে মোডস তা কিন্তু যে কোনো হিউকে ঠিক রেখে তার ব্রাইটনেস এবং স্যাচুরেশনে কিন্তু আপ ডাউন করে দেয়, এবং ডার্কেনের গ্রুপের যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু যে কালারটি রয়েছে তার ব্রাইটনেসকে পূর্ববর্তী ব্রাইটনেস থেকে একটু অন্ধকারাচ্ছন্ন করে দেয়। আমরা আপাতত এটিকে যেটি করবো, আমরা করবো মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই কি হলো? যে আমাদের যে কালারগুলো রয়েছে সেটি তার সঙ্গে কিন্তু দ্বিগুণ হয়ে গেল বা গুণ হয়ে গেল, যেমন আর কি এটার নাম। তো আমরা বার্নকে মাল্টিপ্লাই করে নিয়েছি। এইবার দেখুন, ছবিটার দিকে আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে কি যে ছবিটির কিন্তু অন্ধকার জায়গাগুলো অতিরিক্ত অন্ধকার হয়ে গিয়েছে, এমনকি আলোকিত জায়গাগুলো অন্ধকার হয়ে গিয়েছে। কিন্তু আমাদের কিন্তু টার্গেটটা তেমন ছিল না। আমাদের টার্গেটটা ছিল যে আমরা এই ছবিটির উজ্জ্বল জায়গাগুলো থেকে আলো ঠিক রেখে
আমরা জাস্ট অন্ধকার জায়গাগুলোকে আরেকটু ডার্কেন করে দিব বা আরেকটু বার্ন করে দিব। এটার জন্য এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই অপশনে আমরা একটু ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই দেখা যাবে যে লেয়ার স্টাইল বক্স ওপেন হয়েছে এবং দেখবেন এই জায়গাতে দুটি অপশন রয়েছে, একটি হলো দিস লেয়ার এবং হচ্ছে আন্ডারলাইং লেয়ার। আমরা আন্ডারলাইং লেয়ারে কাজ করব। ব্লেন্ডিফের এই ভিতরকার অপশনগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকদিন আলোচনা করব। আপাতত আমরা যেহেতু আজকের কাজটি বার্ন টুলের কাজ করব বা বার্ন করার কাজটি করছি বা ডজ করার কাজটি করছি, আমরা জাস্ট আজকের কাজটুকু অনুযায়ী আপাতত এই আন্ডারলাইং লেয়ারটি বুঝি। এখন দেখুন আন্ডারলাইং লেয়ারে কিন্তু গ্র্যাডিয়েন্টের মতো একটি প্যানেল রয়েছে যেখানে এদিকে সাদা এবং এদিকে কালো। এখন এই যে সাদা যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে একটি ছবি যে ব্রাইট এরিয়াগুলো তাকে ডিফাইন করে এবং এই কালো যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে অন্ধকার এরিয়াগুলোকে ডিফাইন করে। অর্থাৎ এদিকে যত আসবেন তত অন্ধকার, এদিকে যত যাবেন তত আলো। এবার এইখানে আমাদের টার্গেট হচ্ছে আলোর অংশটুকুকে সরিয়ে নেওয়া, অর্থাৎ আমরা এখান থেকে আলোকে সরিয়ে দেব। দেখুন যে যেই জায়গাগুলো উজ্জ্বল ছিল সেখান থেকে কিন্তু আমাদের মাল্টিপ্লাইয়ের যে এফেক্টটা ছিল সেটা কিন্তু সরে যাচ্ছে। এফেক্টটা কিন্তু স্মুথ না, এই এফেক্টটাকে স্মুথ করারও কিন্তু একটি অপশন রয়েছে, যেটি হচ্ছে আমরা যদি কিবোর্ডের অল্টার বা অপশন প্রেস করে এই বাটনে একটি লেফট ক্লিক করি তাহলে দেখুন এই বাটনটি ভেঙে দুটো হয়ে যায়। এবার এই সাইডের টিকে ধরে আমরা যদি আরেক এবার এই সাইড টান দিই দেখুন এটি স্মুথ হয়ে গেল। আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই এবং মোটামুটি এই অবধি ঠিক আছে। কি মনে হচ্ছে, বার্নটা তো বেশি হয়ে গেল তাই না? এটারও কিন্তু একটি কাজ করতে হবে এরপরে, যেটি হচ্ছে এই বার্নের আমরা একটি লেয়ার মাস্ক ওপেন করব। এবার আমরা ইমেজে যাব, অ্যাপ্লাই ইমেজে যাব এবং ওকে করে দিব। দেখুন অ্যাপ্লাই ইমেজ করার জন্য এখানে কিন্তু একটি লেয়ার মাস্কের মধ্যে একটি ছবি হয়েছে সাদা কালো এবং এই এফেক্টটি কিন্তু দেখুন খুবই সাটেল হয়ে গিয়েছে। দেখেছেন খুবই সাটেল একটি এফেক্ট। এবার একইভাবে আমরা যেই কাজটি আমরা কেবল করলাম এই কাজটি আমরা ডজের ক্ষেত্রে টোটালি তার অপোজিটভাবে করব। এবার আমরা ডজ লেয়ারটি ওপেন করলাম এবং ব্লেন্ডিং মোড থেকে আমরা মাল্টিপ্লাই নিয়েছিলাম আগে, এইবার আমরা ঠিক তার অপোজিট অর্থাৎ লাইট অ্যান্ড সেকেন্ড স্ক্রিন নিব। স্ক্রিনে কি হয়, স্ক্রিনে যে কোনো ছবির যদি আপনি তার উপরে একটি লেয়ার নিয়ে তাকে স্ক্রিন করে দেন তাহলে সেই আলো তার আলোকে আরও উজ্জ্বল করে বা তার ব্রাইটনেস আরও বাড়িয়ে দেয়। লাইটেনের গ্রুপের প্রত্যেকটি লেয়ারই কিন্তু কালারের যে ব্রাইটনেস তাকে বৃদ্ধি করে। আমরা এখন স্ক্রিন করে নিয়েছি, এইবার আমরা যদি করব আমরা এটির উপরে ডাবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনস নিয়ে নিতে পারি, নিলেও একই লেয়ারে আসবে যেটি হচ্ছে লেয়ার স্টাইল। আমরা এবার যেটি করব আমরা অন্ধকার জায়গা থেকে এই আলোর যে অংশটুকু আছে সেটিকে সরিয়ে নিব। তার জন্য আমরা এই সাইডের থেকে নিয়ে ডানের দিকে ড্র্যাগ করি, আমরা জাস্ট আলোকিত জায়গাগুলোতে রাখবো, যেমন দেখুন এই জায়গাগুলোতে আলো পড়ার কথা। এবার এটিকে স্মুথ করার জন্য আমরা কি করব, অল্টার প্রেস করে এটিকে কিন্তু একটু ভেঙে নিব যেন এটি ট্রানজিশনটি স্মুথ হয়। এবার দেখুন এখানের এই এফেক্টটি কিন্তু অনেক বেশি মনে হচ্ছে যে না বেশি হয়ে গিয়েছে। সেম কি করতে হবে, এটিকে একটি লেয়ার মাস্ক নিতে হবে এবং ইমেজ থেকে গিয়ে অ্যাপ্লাই ইমেজ ক্লিক করে দিতে হবে। দেখুন খুব সাটল একটি এফেক্ট তৈরি হয়েছে। এবার আমরা যেটি করব দুটিকে একটি গ্রুপ করে নিব এবং আমরা এর একটি লেয়ার মাস্ক ওপেন করে নিব। আমরা যদি মনে করি যে আমরা কোনো কোনো জায়গায় এটি চাচ্ছি না সেই সেই জায়গা থেকে আমরা এটিকে রিমুভ করে নিতে পারি, যেমন এই জায়গাগুলোতে আমরা খুব একটা বেশি চাচ্ছি না, আমরা এই জায়গাগুলোতে ব্ল্যাক দিয়ে পেইন্ট করে নিব। ব্ল্যাক হচ্ছে কি, লেয়ার মাস্কের ভেতরে থাকা যে কোনো জিনিসকে হাইড করে দেয় এবং হোয়াইট পেইন্ট করলে সেটি শোর হয়। আমরা আপাতত যেখানে যেখানে লাগছে না সেখান থেকে আপাতত রিমুভ করে নিচ্ছি। যদি আমাদের এখানে কখনো কোথাও মনে হয় যে না বেশি আছে বা কম আছে আমরা কিন্তু এখান থেকেও সেটিকে রিমুভ করে নিতে পারি যদি আমাদের কাছে বেশি মনে হয়। আমরা কিন্তু দেখে নিলাম যে কিভাবে
ব্লেন্ড ইফ অপশন ইউজ করে এবং ব্লেন্ড মোডস এর বিভিন্ন মোডস গুলো ইউজ করে সহজেই ডজ এন্ড বার্ন করে নেওয়া যায় এবং একটি ন্যাচারাল লুকিং ডজ এন্ড বার্ন করে একটি ছবিকে একটি থ্রিডি লুক দেওয়া যায়। এইবার আমরা যেটি করব যে এই একই কাজটি ব্লেন্ড মোডস ব্যবহার না করে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কোনোটি দিয়ে করি তাহলে কিভাবে করা যায় সেটি আমরা বের করব। তাহলে চলুন শুরু করি। আমরা আবার চলে এসেছি ফটোশপে। আমরা এখান থেকে আমাদের আগের কাজটি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু অলরেডি একটি থ্রিডি লুক ক্রিয়েট করছে। আমরা এটিকে আপাতত ডিলিট করে দিব। এইবার আমরা যেটা করব এর উপর আমরা দুটো কার্ভস লেয়ার নিব। আমরা একটি কার্ভস নিই আপাতত এবং এটিকে আমরা একটু কপি করে নিই এবং এরগুলোর একটা নাম লিখে দিই যেন আমাদের মনে থাকে আমরা কোনটা দিয়ে কি কাজ করছি। সো আমরা নাম দিয়ে দিই। দেখুন ডজ এন্ড বার্ন ক্রিয়েট হয়ে গেল। এইবার এই জায়গা থেকে আমরা মাঝে একটি ক্লিক করব এবং এটিকে ওপরের দিকে একটু ড্র্যাগ করে আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে নিব। আপাতত এটাকে আমরা ওপস আমরা বার্নে করে ফেলেছি, দেখেছেন? এখনই আমরা কিন্তু একটি ভুল করে ফেলছিলাম। আমরা আপাতত এটিকে আবার একটু ডাউন করে নিই এবং এটিকে আমরা হিডেন করে এবার এটিতে আসি। এসে এটি ঠিক অপোজিট কাজটি করব, আমরা এটিকে ব্রাইট করে নিব। তাহলে এখন বলুন আমরা কি করতে পারি। আমরা চাইলে ব্লেন্ড ইফ দিয়ে কাজ করতে পারি অথবা মাস্কিং করে ব্রাশিং করে করেও কাজ করতে পারি। চলুন, যেহেতু আমরা বলেছি আমরা আজকে ট্রিক্স ব্যবহার করব এবং খুবই সহজে যেন ন্যাচারালভাবে একটি কাজ হয় সেটির ব্যবস্থা করব, তাই আমরা এখন এটিকে ব্লেন্ড ইফ দিয়ে কাজ করব। আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে সিলেক্ট করি এবং এটাকে ডাবল ক্লিক করি। দেখুন ব্লেন্ড ইফ আসলো। আমরা কিন্তু অলরেডি জানি এখন কি করতে হবে, যেটি হচ্ছে এই উজ্জ্বল এই লেয়ারটি থেকে আমরা অন্ধকার জায়গাগুলোকে সরিয়ে নিব এবং জাস্ট যেখানে যেখানে আমরা উজ্জ্বলতা রাখতে চাচ্ছি সেই অনুযায়ী মোটামুটি রাখবো। স্মুথ করার জন্য অল্টার বা অপশন ধরে এটাকে ভেঙে দিব এবং এটিকে আর একটু রিফাইন করে নিব যেন দেখতে ন্যাচারাল লাগে। ওকে, একটি গেল এবং এটিকে এখন অফ করে আমরা এটি ওপেন করব এবং একইভাবে এটিতে ডাবল ক্লিক করে ব্লেন্ড ইফটা অন করব এবং আন্ডারলাইন লেয়ার থেকে উজ্জ্বল জায়গা থেকে এইটিকে সরিয়ে নিব, স্মুথ করার জন্য ভেঙে নিব। ওকে, এইবার আমরা যেটি করব যে এই মাস্কটিকে সিলেক্ট করে ইমেজে যাব, অ্যাপ্লাই ইমেজ করে দিব। একইভাবে আমরা এটিরকে শো করে নিয়ে এবার এটির এই মাস্কটিকে ওপেন করব, ইমেজে যাব, অ্যাপ্লাই ইমেজে গিয়ে ক্লিক করে দিব। ওকে, এখন এই দুটোকে নিয়ে আমরা একটি গ্রুপ করে আপাতত এটির মাস্ক ওপেন করে রাখি এবং দেখুন কি সহজেই কিন্তু ডজ বার্ন হয়ে ফেসটি কিন্তু একটি থ্রিডি লুক দিচ্ছে। আগে দেখুন এটি হলো বিফোর, এটি হচ্ছে আফটার। তাহলে দেখুন আমরা কি সহজেই ডজ বার্ন করার কিন্তু দুটো ট্রিক্স আজকে আমরা শিখে ফেললাম, যার মাধ্যমে খুবই সহজে ন্যাচারালি ডজ বার্ন করা পসিবল হয় এবং আপনার কোথায় ডজ করতে হবে, কোথায় বার্ন করতে হবে এর কোনো প্রেশারই আপনাকে মাথায় নিতে হবে না, যে এবং আপনি এটি দিয়ে একটি সুন্দর রেজাল্ট পাবেন। আমরা যে এখানে যেহেতু আরো মাস্কিং নিয়েছি, আমরা গ্রুপ তৈরি করেছি, তার মাস্ক রেডি করেছি, আপনারা যখন মন চায় যদি মনে করেন যে না এখানে আমি এটা চাচ্ছি না এটাকে এখান থেকে সরিয়ে দিব, আপনারা যে কোনো টাইমে কিন্তু মাস্কে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাশিং করে পেইন্ট করে সেটিকে মুছে দিতে পারেন এবং আরো রিফাইন করতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম চলুন একটু আমরা রিজিউম করে নিই। প্রথমে আমরা শিখেছি ব্লেন্ড মোডস ব্যবহার করে কিভাবে ডজ বার্ন করতে হয়, যেখানে আমরা ব্লেন্ড মোডস ব্যবহার করার জন্য আমরা লেয়ারে দুটি কপি করেছিলাম এবং প্রথমটিকে আমরা স্ক্রিন করেছি এবং দ্বিতীয়টিকে আমরা মাল্টিপ্লাই করেছি। স্ক্রিন এবং মাল্টিপ্লাই দুটোকেই আমরা ব্লেন্ড ইফে গিয়ে আন্ডারলাইন লেয়ারের সাহায্যে উজ্জ্বল জায়গাগুলোকে উজ্জ্বল এবং অন্ধকার জায়গাগুলোকে অন্ধকার জায়গা করার জন্য যথাক্রমে প্রথমটির থেকে অন্ধকার জায়গাগুলোকে মুছে নিয়েছি এবং পরবর্তীটিকে আমরা লেয়ারের উজ্জ্বল জায়গাগুলোকে মুছে জাস্ট অন্ধকার জায়গাগুলোকে রেখেছি। দুটো লেয়ারেরই আমরা লেয়ার মাস্ক ওপেন করেছি
এবং ইমেজ অপশন থেকে অ্যাপ্লাই ইমেজ করে সেটিকে সেটেল করে নিয়েছি এবং অবশেষে এটিকে সম্পূর্ণ একটি গ্রুপ করে তার একটি লেয়ার মাস্ক ওপেন করেছি, যেন কোনো একটি জায়গা থেকে আমাদের যদি এই এডিটটিকে মোছা লাগে তা যেন আমরা সহজেই মুছে ফেলতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একই কাজই করেছি, কিন্তু আমরা ব্লেন্ড মোডস ব্যবহার না করে আমরা দুটো অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে দুটো কার্ভস নিয়েছিলাম এবং কার্ভসের একটিতে আমরা উজ্জ্বল করেছি, একটিতে আমরা অন্ধকার করেছি। এবং একইভাবে আমরা ব্লেন্ড ইফে গিয়েছিলাম, যে সেখান থেকে আমরা আন্ডারলাইন লেয়ারের সাহায্যে উজ্জ্বল লেয়ারের অন্ধকার জায়গাগুলোকে মুছে দিয়েছি এবং অন্ধকার লেয়ারের উজ্জ্বল জায়গাগুলোকে মুছে দিয়েছি এবং সবশেষে আমরা তার লেয়ার মাস্ক, যেই মাস্কটি ছিল সেটিকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে সেটেল করে নিয়েছি এবং শেষে আমরা গ্রুপ করে তার একটি মাস্ক রেডি করে নিয়েছি, যেন যে কোনো জায়গা থেকে আমরা খুব সহজে এটিকে মুছে ফেলতে পারি। আজকের ভিডিওর পরে আমার মনে হয় যে ডজ অ্যান্ড বার্ন নিয়ে কিন্তু কারোর আর এত পেইন থাকবে না যেটি এত কাল পর্যন্ত ছিল, এবং এই যে ব্রাশিং করে 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 যে ডজ বার্নটা করা, এর এই পেইনটা থেকে কিন্তু আমরা খুব সহজে মুক্তি পেয়ে যাচ্ছি। এবং আমার মনে হয় যে আজকের পরে আমরা যখনই কোনো একটি প্রোডাক্ট হোক বা যখন কোনো মডেলের ছবি হোক, আমরা যদি তাতে ডজ বার্ন করতে চাই, এই ট্রিকটি কিন্তু অনেক সময়ই আমাদের সেভ করবে। এর পরবর্তীতে আমরা ডজ বার্ন নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও করব, যেখানে প্রফেশনালরা যেভাবে ডজ বার্ন করে বা যেভাবে ডজ বার্ন করতে হয় বা কীভাবে ডজ বার্ন করলে আপনাদের রেজাল্টস আরও ভালো আসবে, সেগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন আমাদের ভিডিওগুলো দেখনার এবং আপনার বন্ধুদের যাদের ফটোশপ নিয়ে ভয় ভীতি আছে সেগুলো যেন খুবই সহজে দূর হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে থাকুন।